মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার নাস্তিকগুলার কপালে জুতার বাড়ি দিবা যেই নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিছে ওই নবীর চরিত্র নিয়ে যদি কোন নাস্তিক কথা কয় ও যদি আমার চোখের সামনে কোনদিন আইসা যায় মার্ডার হই আর ফাঁসির মঞ্চে যাই ওই নাস্তিকের জায়গায় জ্যান্তা মাইরে ফেলব রাজিয়া শুনে নাই এক রাজিয়া আল্লাহকে দোহাই তুলবে হে রাও ও মালিক এই কণ্ঠটা দেখো তোমার নবীর পক্ষে রহমাতুল আলামিনের পক্ষে বাজছে মালিক তুমি তো নদীর ওই কুল ভেঙে কুল গড়তে পারো এই ছেলেটার কাছে হাউজে কাউসারও বিক্রি করতে পারো নবীর সুন্দর মানুষ কোথাও না যারে ভালোবাসলে মাওলা খুশি জানো আমি এখন এক ফোঁটা পানি দেখতে চাই গো ভাই স্যার আমার নবীরে ডাক দিছে ও কুরাইশ ভাই আল আমিন নবী আমার বলে তুমি না খাদিজার বাড়ির ম্যানেজার হ্যাঁ আমার ম্যাডামের কাছে যদি একটু যাইতে ম্যাডাম আপনারে দেখতো আমার নবীরে যখন হাজির করছে একটা আওয়াজ দিও গো মা খাদিজা নবীরে দেখেই বসা ছিল দাঁড়ায় গেছে বেদন আমার নবীর চেহারার মধ্যে আবুল বরকত ছিল গো وما أرسلناك إلا رحمة للعالمين هو النبي الجهر يد بركوت سلمان فارسي دوبير এক নজর দেখ কালে বা পরে মুসলমান হয়ে গেছে ও বাবা মা খাদিজার টাকা দিয়ে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করা হয় এই যে মাকামে হুজুর মক্কায় হাজিরা যেখানে ইন্তেকাল করলে দাফন করা হয় এই পুরাটা জায়গা কিন্তু মা খাদিজার খরিদ করা জায়গা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা ও বাজার এখানে 50,000-এর উপরে সাহাবীরা ঘুমাই রইছে 10,000-এর উপরে নবীদের কবর গো বাবা এই জায়গায় মা হাজেরা ঘুমানো এই জান্নাতুল মুআল্লা কবরস্থানে আমার নবীর কলিজার টুকরা বিবি মা খাদিজা ঘুমানো হুজুরের একটা মেয়ে ঘুমানো যায় না ঘুমানো গো বাবা হুজুরের দুইটা ছেলে ঘুমানো আমার বিশ্বনবীর জীবনে সবচেয়ে বেশি ভালোবাসছে এই কবরস্থানটাকে এই কবরস্থানের পুরাটা জায়গা কিনে দিছে মা খাদিজা নবী জান্নাতুল মুআল্লা কবরস্থানে যখন ঢুকতেন চোখের পানি দিয়ে কবরের সামনে দাঁড়ায় বলতেন খাদিজা রে আমি একা একা ঘরে ঘুমাই রে খাদিজা যেই খাটটা তুমি কিনছিলে আমি তুমি কিনিয়ে দেই নাই সেই খাটে এখন আমি একা ঘুমাই রে খাদিজা ও খাদিজা আমারে রাইখে তুমি কবরে কেমনে একা ঘুমাও ভগবান নবী এমন ভাবে তিনটার পরে কান্নাকাটি করতে নাই কবরস্থানে নবীর শোকের পানির খাতির এই কবরস্থানটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরের স্থান রূপান্তরিত হয়ে যায় বাজান রে যাদের বিবি মারা গেছে তাদের চোখের পানিটা এখন ফেলায় কাঁদবেন তাদের বাবা মারা গেছে তাদের চোখের পানি ফেলায় কাঁদবেন আমার বিশ্ব নবী বলে সাহাবিয়া রে জান্নাতুল মুআল্লা কবরস্থানে গেলে আমার মন বলে আমার খাদিজা আমার দু হাত বাড়াইয়া থাক এই ক
কবরস্থানটাকে আমার নবী এত ভালোবাসতেন। এই মাইকের আওয়াজ কমাইও না বেটা, বাড়াও, গলা ব্যথা করতেছে। এ যুবক ভাইরা রে, তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো, আমার বিশ্ব নবী বয়স যখন বাবা 23 বছর, মা খাদিজা 23 বছর, নবীর বয়স যখন 18 বছর, ইন দি মিন টাইমে মা খাদিজার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। মাইসারা কোন ব্যবসার টাকা ভালো করে হিসাব নিতে পারে না, এত পরিমাণ টাকা হইছে, বিশাল বড় গুদাম ভাড়া নিছে টাকা থোয়ার লাইগা। ওবাজান পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানের মধ্যে সর্বপ্রথম ব্যাংকের ম্যানেজার হলো মা খাদিজা। মা খাদিজার ব্যাগের মধ্যে টাকা ধরার আর জায়গা নাই। আল বিদায়ুন নিহায়াত কিতাবের মধ্যে দেখবেন গো বাবা, মা খাদিজার ব্যাংকের মধ্যে টাকা রাখার জায়গা নাই। মাইসারা বলে, ম্যাডাম আমি আর টাকা গুনতে পারি না, বস্তা বইরা বণিকরা টাকা দেয় ফেলাইয়া রাখি, গুনার টাইম নাই। মা খাদিজা বলে, এই টাকা গণনা করার জন্য আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার। মাইসারা দেখতো মক্কায় কোথাও ম্যানেজার পাওয়া যায় কিনা। মাইসারা বলে, ম্যাডাম এটা হলো জাহিলিয়াতের যুগ, মাইরা ধাইরা খাওয়ার যুগ। ও ম্যাডাম, যদি আপনি সত্যিকার একজন ম্যানেজার চান, আমার জানা মতে একটা ছেলে আছে, যুবক মানুষ, আমার থেকে 10 বছরের বয়সে ছোট, নাম তার আহম্মদ। জোরে 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 জোরে, নাম কি? আরব নাম হলো মুহাম্মদ। তার চাচায় ডাকে ভালোবাসে মাহমুদ। ম্যাডাম আপনি যদি বলতেন গো, যুবকটারে হাজির করে দিতাম। মা খাদিজা বলে, কোন যুবকের কথা বলো? বলে, আগে আনি তারপরে আপনি দেখেন, এখন চোখের এক ফোঁটা পানি ফেলবেন গো বাবা। আশেকে রাসূল যদি হয়ে থাকো, নবীরই যদি স্বপ্নে দেখতে চাও গো বাবা, আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, মৃত্যুর আগে একবার হলো স্বপ্নের ভিতরে আমার নবীর এই চোখ দিয়ে দেখবে, একটা বার যদি আমার নবীর দেখতে কেউ পারো, জন্ম তো সৌভাগ্যবান, এই মীর হাজির বাগ আর থাকবে না। গেন্ডারিয়া বলো, সুরাইন বলো, পোস্ত খোলা বলো, মীর হাজির বাগ বলো, কোথাও তালাশ করে পাইবা না। ও নাস্তিকের বাচ্চারা, তোমরা যারা আমার নবীরে তোমরা গালি দাও গো, যারে আল্লাহ এত বড় খেতাব দিছে, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার, জোরে কর না। আমার নবীরে তোরা গালি দিলে কি হবে? নবীর চরিত্রহীন বলে তোরা গালি দিলে কি হবে? নবীর রব তোমার আমার রব, আমার নবীরে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। তাকবীরের ধ্বনি দিয়ে বুঝায় দিবা, নাজ্জারির বাদশা হাবিবে নাজার, নবীর এক নজর দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর চেহারা যদি কেউ না ক্ষুধার্ত মানুষ একবার দেখতো, নবীর চেহারা দেখেই পেটটা ভরিয়ে যাইতো। সারা দুনিয়া রহমত নবী আমার, খাদিজার 23 বছর বয়সে খাদিজার বাড়ির বারান্দায় দাঁড়ায় আছি, একটা আওয়াজ দিও রে ভাই। মা খাদিজার দাঁড়ায় বলে, তুই কারে লই আইছো? এই লোক কি আর আমার বাড়ির মেরে যাই? যার দাদার সম্পর্কায় পড়ে, যার চাচার সম্পর্কায় পড়ে গো, যার বাবা আব্দুল্লাহ ইন্তেকালের আগে 18 ভরি ওজনের একটা স্বর্ণের হার দিয়া আবু তালেবের হাতে দিয়া বলছিল, বাইরে আমি তো আর বাক্কা শহরে যাইতে পারলাম না, তখন মক্কার নাম ছিল বাক্কা, আমার বিবি আর মাত্র 5 মাস পরে ডেলিভারি হবে, মক্কায় আমার ছেলেটারে কোন মহিলা কুরবান করাবে আমি জানি না, এই আমার হাতের মধ্যে একটা হার আছে স্বর্ণের হার, এই হাতটা ওই মহিলারে দিয়ে বইল, মুহাম্মাদের বাবা লাই, তাতে কি হয়েছে গো? 2 বছর দুধ পান করার মাত্র 1 ভরির টাকা হয়তো মহিলার লাগতে পারে, আমি বাবা
দুনিয়ায় আর বেঁচে থাকলাম না আমার ছেলের দুধ পান করার অজুহাতে এই 18 বড়ি ওজনের একটা হার ওই মহিলার দিয়ে দিও আবু তালেব বলছিল বাইরে তুই কি সিওর মারা যাবি আজকে রাতে আবু তালেব কেন আমার নবীর এত ভালোবাসতেন গো বাবা ও আশিক রাসূল ভাইরা এখন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা আমি ইলিয়াসুর রহমান জিয়াদি 12 বছর বয়সে মা হারাইছি সাসিদের কাছে যখন যাইতাম মায়ের মতো বুকের মধ্যে চাই ফেলায় বলতি ইলিয়াসুর তোর মা চলে গেছে মার কথা মনে করে আর কাঁদিস আমরা তোরে অনেক ভালোবাসি বাবা তুই মাদ্রাসায় পড়বি কোনো টেনশন করবি না ওরে বাইরে আমি যখন চাষিদের আদর পাই যাব তখন এখন আমার নবীর কথা মনে পড়ে গো আবু তালেব কেন আমার নবীর এত ভালোবাসতো আব্দুল মুত্তালিবের এই রানটা রানের উপরে আবু তালেবের রানের উপরে আব্দুল্লার মাথা এখন চিল্লাবার কানবা নবীর দেখতে চাইলে চোখ দিয়ে লেবুর রসের মতো দুই ফোঁটা পানি ঝরা যুবক আব্দুল্লার মাথাটা আবু তালেবের মাথার এই রানের উপরে এই দাড়ি গুলো চুলকায় দিতেছে 25-26 বছরের যুবক আব্দুল্লাহ বলে ভাই রে আমার বিবির তুমি বুইনের আদর দিয়া বড় কইর আমার মোহাম্মদ কে তুমি নিজের পোলার মতো আদর কইর এতি মোজাড়া দুঃখে পেট ভরা এই জমিনের মাঝে এতি মোজাড়া দুঃখে পেট ভর এই জমিনের মাঝে যুবক ভাই আমি দেখব আশিকের রাসূল কারা আসলে কি সুন্নি না সত্যিকারে আমরা এ আবু তালেব বাইরে আমার বাবার কানে আমার আখিরি সালামটা পৌঁছাই দে আমার আমিনার বেড়ার কাছে যাইয়া বলবি যাইবার আগে আমার ভাতিজার দায়িত্ব আমারে দিয়ে গেছে মা খাদিজা আমার নবীর দেখে বসার থেকে দাঁড়ায় গেছে আরে আপনি করবেন ম্যানেজার এ মাইসারা তুই কার লয়ে এসো আমি তার বাড়ি চাকরানি হওয়ার উপযুক্ত না ম্যাডাম আপনার ম্যানেজার গিরি করার এই বিশ্বাস তো ছেলেটা যুবক ছাড়া আর কাউরে আমি দেখি না আর সবাই আপনার ব্যাংক খালি করে নেবে এক মাসে চুরিদারি করে মা খাদিজা বললেন কুরাইশ সাহেব আলামিন সাহেব আপনি আমার বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেবেন নবী বললেন ম্যাডাম এই দায়িত্ব আমার কাছে না আমার চাচা যদি কয় তো এলে কষ্ট হয়ে গেছে রাত এখন 11:30 পরে এখন আর ওয়াজ করার সময় না হেন মোনাজাত করে দিয়ে যায় গেল আল্লাহুম্মা আমিন লবনা জুলাম বস তো হেতানি মার আওয়াজ দেওয়ার সম্মানী জিহাদির আওয়াজ না হিজলা বিডি কো মত আওয়াজ দাও ওই হ্যাক হিজলা চেয়ারম্যান হইছে এই বিডির গলায় যে কি আওয়াজ রে ভাই ওই এলাকার জন্ডিস মার্কা যুবকরাও তার সামনে খাড়া কথা বলতে পারে না এমন ভাবে তার ইউনিয়নকে সাজাইছে কয় জীবনে আমার ছেলে মেয়ে হবে না আমার ইউনিয়নের সবাই আমার পোলাপাল দেখছেন তার মেন্টালিটি কি তো হিজলা চেয়ারম্যান এই জনগণ কিছু পাইতেছে কথা কর না কেন কষ্ট হইতাছে না আর মাত্র 5 মিনিট কথা বল না হ হ হ তাহলে আওয়াজ দিতে হবে আর যেটা উঠবে অল লুঙ্গি টেনে ধরবে ও যাই যাব গল লুঙ্গি থাকবে রেডি রেডি যেই মানুষটাকে আল্লাহ রহমত করে পাঠাইছে তারে গালি দিবি এক বিন্দু মাত্র রক্ত শরীরে থাকলে সবগুলারে পাড়ার মতো বলি দেব সুযোগ খালি কোনদিন পাইলে হইছে
ঠিক না বেটি ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক রেডি হন এদিকে গতকালকে ওরা লাফাইছে ল্যাংডা সংডা হইয়া আর আমরা লাফাবো বিশ্বনবীর ইশকুলিয়া ঠিক দেখবো কার ভালোবাসা মৃত্যুর সময় নবী কারে ভালোবাসে ঠিক আপনার সাসার কাছে বলতে হবে আমি আর যেতে হবে না 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 আমার সাসার আমি নিয়ে আসব নবীর আদব দেখছেন কারণ নবী আমার জানে যে আমি তার বাড়ির যদিও নবীকে চাকর বলা জায়েজ নাই আমি তার বাড়ির ডিউটি পালন করব এখানে সে যাবে কেন আমি আসব নবীর আদব দেখছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার গোটা জীবনকে সাজাবার জন্য তোমার নবীর চরিত্রই যথেষ্ট হে দুনিয়ার নেতাগুলা খেতাগুলা আলেম ওলামা রাজনীতি বোঝে না আলেমকে সংসদে বহায়া যায় সংসদের টেবিল ঠিক থাকবে না থাবায়া থাবায় কইব মদের লাইসেন্স চলবে না চলবে না চলবে না এই জন্যই তো তোমরা ভোট দিবা না বইরে বইরে ফারমের মুরগির মতো ঢুকাই থয়ে দিবা ফল তা অসুবিধা কি কষ্ট হইতেছে এই বিপ্লবী ছিল এক বছরের উপরে আমি মনে করছিলাম ওইটার কিছু ই মরছে মনে হয় ফুদুনি ফুদুনি মরছে এখন মনে হয় বাইরে আর কিছু কইব না ও বাবারে বাবা ও বাইরে আর এটা বোমা হয়েছে আল্লাহ আল্লাহ হেফাজত করেন জোরে কেন আমিন কষ্ট হইতেছে না শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে ঘর ঘুরাবেন না আর মাত্র সাত থেকে আট মিনিট কথা বলবেন হ্যাঁ আপনার তেজ কেমন আছে আমার ভাই বসে আছে আমার খুব ভালো লাগতেছে আমি জানতাম না এই মানুষটা আমার এত ভক্ত এই লোকটা আসলে দেখতেছি মোটা মানুষ এমনিতে বসতে কষ্ট আমি তাকে এই চেয়ারটা কেন দিছি জানেন এই চেয়ারটা শক্ত ভাই বসতে কষ্ট হইছে তার কলিজার টুকের সন্তান যে পাশে বসে আমি তার একটু চিনতাম না আজকে চিনলাম হৃদয় গেঁথে নিয়ে গেলাম কিয়ামতের মাঠে হৃদয়ের মালা থেকে বের করে দেখব এই যে হাবু ভাইয়ের সন্তান সুন্নাতি লেবাস নিয়ে বসছিল যদিও ব্যারিস্টার মানুষ কালাকোটের ব্যবসা বাটপারি ব্যবসা কিন্তু কালাকোটের ব্যবসা হযরত ওমরের যে ব্যবসা এটা অনেক অ্যাডভোকেটের মধ্যে আছে আজকে এক পুলিশ আমারে ধরছে জুমায় যাইতেছি আমার গাড়ির কাগজ চার দিন ফেল হইছে ওয়াজের সলনায় কাগজ করতে পারেনি চার দিন পঁচিশ তারিখ গেছে লাস্ট ডে তো আর মনে ঠনে নাই ড্রাইভারকে আপনার গাড়ির কাগজ তো মনে ফেল হইছে আজকে জুমার আগে বাড়ি করে দা ভাই এই আঠারো বছর গাড়ি ব্যবহার করে কোনোদিন আমার পুলিশ জন আজকে চারিবার ধরছে কাগজ ফেল আজকেই ধরে কি যে কষ্টের ভিতর পড়ছি যখনই পুলিশে ধরে এই টুপিটা মাথায় দিই আমি আবার কত ড্রাইভার যখন কয় কাগজ বাইর করেন আমি আবার টুপিটা মাথায় দিয়ে কই ভাই আমার সাইড দিন ফেল আছে হ্যাঁ কইছে আমার ড্রাইভারের জিগান পুলিশ আইসা দিয়ে কয় সাইড দিন আপনার মতো লোকের ফেল থাকলে হইল আপনি ডাকবেন পনেরো দিন আগেই করবেন আমাকে মেয়ে ওয়াজের কিছু পারি নাই আলেম ওলামার সম্মান সব পুলিশের কাছে আছে কিছু কিছু বদমাইশ আছে জন্মের মধ্যে ভেজাল তাদের কাছে আলেম ওলামার সম্মান কয়েকদিন আগে মামুনুল হক কোর্টের থেকে নামতাছে হে আল্লাহর বান্দা তো হাদিসই আছে হ্যাঁ হাদিসের আমল করছে হে বাইরাল হওয়ার আর কি আছে মামুনের মামুনের বাইরাল আর কিছু আছে হে তাসবি পড়তেছে হাতে তসবি আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই পুলিশ কয় হন মুখ বন্ধ রাখে জেলখানার ভিতর দিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার কইয়া দিই আমার মন বলে তোর জানাজায় আল্লাহ আকবার হইব না মনে হয় তোমার জানাজা সইলেন বাবু আর কইলেন বাবুই করব যেখানে আল্লাহ আকবার লাগবো না কথা কর না কেন কষ্ট হইতেছে আমি জানি আপনার খারাপ লাগে লাগুক কারণ আমি গোপালগঞ্জের সিজ বিয়া করছি বেটা টুঙ্গি পাড়ায় ঠেলা কি ক আমি যা কই যদি টুঙ্গি পাড়া সাইনবোর্ড না থাকতো ভাই কবে ভিতরে থাকতাম কবে গরম ডিম আমি তো তাও খোঁজতাছে গরম ডিম সে দিতাছে দেউনের লাইগা এরপরে তো ক্ষমতা শাশুড়ি আমার আইবে ক্ষমতা কেউ হের জীবিত অবস্থা নিতে পারবো না এই চিন্তাও করেন না এই বিড়ি কেউ কেতাই না
ওই আমেরিকা ও মোসেই বান্দে না হে কি চিন্তা করে জানেন মইরা যামু গায় আমেরিকা কি হইব মরার পর আমার দেহের দরকার আছে আমার ক্ষমতা আরেকবার আইতি হেও মনে মনে ভাবছে আরেকবার ক্ষমতা আসার পরে ভিসা পাসপোর্ট ওকে ইসরায়েল বিমান লাইতে পারে হে মনে মনে ভাবছে মরে যাওয়ার পর কি হইব না ছাতা দরকার আছে আমার আমেরিকা গেলাম না আমেরিকা এই লিগা আফি লড হইতে বাদাইছে আমেরিকা যা কয় কোগা ইলেকশন হইব এমডিকের বিষয় বাদ করে করুক গা ইনশাল্লাহ যা কপালে হবে তাই হইব এমএ দেশ কিন্তু খারাপ উন্নত হয় নাই তোমরা কইলে শুকুর করবা না করো দক্ষিণবঙ্গের চান্দুরা যদি শুকুর না করো তো কপালে হবে বাস তো বড়া ছয় ঘন্টা লাগতো আজকে এক বক্তা আমারে কইতেছে আরে হের বাড়ি আলো কুমিল্লা আমার আগে ওয়াজ করছে মাজার ইসলাম মাজারি ভাই গোপালগঞ্জ আগে ওয়াজ দিতাম না পদ্মা রবিবারে ছয় ঘন্টা বয়ে থাকতাম ফেরির লেগা যদি কুয়াশা পড়তো তাহলে 23 ঘন্টা এখন পার হই 6 মিনিটে আমি কই যদি এই শুকুর আদায় করতে সেজদা পেয়ে শেখ হাসিনার লেগে অন্তত একদিন দোয়া করলো কই দক্ষিণবঙ্গের জন্য যে কত বড় নেয়ামত এটা আমরা কেউ না বুঝলাম না বক্তারা বুঝি কথা কন না কেন শেখ হাসিনা যদি একটু আলেমদের সাথে ভালো ব্যবহার করতো বেচারি চায় কিন্তু হ্যার আশেপাশে কিছু আমলা সামলা সামসা আছে ওরা আবার অন্য জায়গাতে পুশিংলি আইয়া আলেম উলামার লাগে খারাপ ব্যবহার করা হিগায় দেয় বেচারি আলেমদেরকে অনেক ভালোবাসে তা না হলে কওমি সনদ কে দিছে উনি দিছে এই নাম কি অস্তে দেখ আর সাইন বোর্ড দেখ দিছে তো কথা কন না কেন না আপনাদের জোর নাই আর কম না এয়ারপোর্টে ভারম গেট আইতে আড়াই ঘন্টা সময় লাগতো এখন সময় লাগে মাত্র 7.5 মিনিট আমি আইসি তো না আইসা কই না তো 7.5 মিনিট যদি নর্মাল ভাবে চালান 9 মিনিট 10 মিনিট এ কথা কন না কেন এ মুসলমানে বলা দেশ উন্নত হইছে হইছে না কি লেগে যায় রাস্তাটা ভাটা ভাঙ্গার হইছে আমি নিজেও জানি না তবে ইনশাল্লাহ পানির জন্য মনে হয় সমস্যা হইছে এটা হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো হে বাবা আমার দিকে তাকান যারা আলেম ওলামা এই যে আমার ভাই কইলে সেই ছেলেটা না দিলে শুনতাম না এ বাসে যারা বাড়ি বাড়িওয়ালা আছেন হেরা শুনে লন এই বছরের ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আপনার পক্ষে দেন রাজনীতি করে দিলাম হে মুসলমানের পোলায় দিকে তাকান এই জমিনের মালিককে আরো জোরে আমরা 1 কোটি টাকার মালিক হইলে এক বাড়িওয়ালার চাইতে আর এক বাড়ির চাইতে একটু ভালো বাড়ি করতে পারি এই ওর বাড়ি হইলে আরে হালামে ওর বাড়ি তুই কয় টাকার মালিক রে চান্দু মা খাদিজার 1 মাসের যে ইনকাম ছিল তা তুই সারা বছর ইনকাম করতে পারবি না শুরু করা যাক নবীর সেন 23 বছরের জিন্দেগি কত জোরে কর আরো জোরে যে বেজরমা গুলা নবীরে গালি দিবি জাগায় কোবায় হেলাবো জাগায় কোবায় হেলাবো জাগায় মাদার করব জাগায় মাদার নবীর ইতিহাস জানো হুজুরের চাচার এটাই কে লইছে কারণ আবু তার খাপটারা হুনলে হয়তো অনেকে অন্যরকম ভাবে নিয়ে যাবেন মা খাদিজার আবু তালে বলো চাচতো ভাই বোন বংশীয় মা খাদিজার বংশ কোরাইশ আবু তালেবের বংশ কোরাইশ সেই হিসেবে নবী হয় যদি হয় ফুফু হয় কথা কন না কেন চাচার বোন কি হয় ফুফু হয় না আবু তালেবের বয়স আর মা খাদিজার বয়স মাত্র 16-17 দিন ডিফারেন্স 16 দিনের বড় হলো আবু তালেব বানানো কথা আমি কই না এখনো যতটুকু কোরআন হাদিস রিসার্চ করি এতটুকু যদি ছাত্র জীবনে করতাম আরো ভালো হইতো কারণ আমার কথা দেখেন নাই যে কয়েকটা বদমাইশ এর এই যে আমার দিকে এরা পারলে আমার যদি ভালো কই ওরা ভিউ বাড়ানোর লেগে এমন বাস দেবে কবে বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি 2008 সালে এ ছাতা এখনো চালা যুবক আসিলাম আগলা ফাগলা বাস করছি ভাই বিড়ি খাওয়ার দেখাইছি জেমস এর গান গাইছি 8 বছর বয়স 2008 সালের ওয়াজ এক যুগ আগের ওয়াজ এখনো সাইরে আমার মা বোনে গান গালি শোনায়
হালাকে এত বছর যে কান্দাই আল্লাহর হুকুমে একজন না একজন মানুষ তো কান্দে এ কান্দা না ও সারে না আমি কোন হানে ডান্স করছি কোন হানে কি কইছি এইডা সারে আল্লাহর গজব করতে পারে না মিডিয়ার উপরে এই মিডিয়ার কারণে আজকে মামুল হক জেলে কথা কর না গে এই মিডিয়া যদি আকাম না করত মামুল হক কোন ওয়াজে কি কইছে এটা শেখ হাসিনার বাহিনী জানতো না গোয়েন্দা বিভাগ জানতো না কথা বলে না কেন আজকে মিজানুর রহমান আজারি দেশ ছাড়ছে এই মিডিয়ার কারণে কষ্ট হইতাছে আর মাত্র তিন মিনিট টাটকা মিথ্যা কথা ভুয়া কথা এটা কোনো কথাই না সারা রাত তোমরাও বইবা না আমিও বলব না শুধু যতটুকু শুনবা আমার দিক তাকায় থাকবা ভাই কষ্ট হইতাছে এর লাগে আমি তাড়াতাড়ি শেষ করে দেব ঠেলাই পরে কইতেছে না আসলে কষ্ট হইতাছে ভাই ভাবছিল আধা ঘন্টা শুনে যাবো আর যাওয়ার সিস্টেম নাই পিছনে মানুষ সামনে মানুষ শুধু আমি একটা কথা বলবো জমিনের মালিককে তাহলে আয়াত খান আবার পড়েন আমার সাথে وما أرسلناك إلا رحمة للعالمين আরে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ আকবার বলবেন জীবনে ডায়াবেটিস হবে না হাড়ের রোগ হবে না কিডনি নষ্ট হইব না মিয়া আল্লাহ আকবার জোরে কর সমস্ত রোগের ঔষধ হলো কোরআন তেলাওয়াত ঠিক না বেটি ইন দি মিন টাইমে আবু তালেব রে জিগায় ভাই বাতি দাদা চাই বুঝেন নাই শাস্ত ভাই বাতি জাডা আবু তালেব কয় কি চাও তুমি বাতি জাডা আমার বাড়ির ম্যানেজার এতদিন তো আপনার বাড়ি রয়েছে আমার বাড়ি দেন না কিছু আল্লাহ কয় জিব্রাইল কথাটা রেকর্ড কর খাদিজা কি বললো শোনেন নাই খাসায়েসুল কুবরার মধ্যে পাবেন এই কথাটা আল বিদায় ওয়া নিহায়াহ ভিতর মধ্যে পাবেন আল্লাহু আকবার খাদিজা যখন বললেন নবী 23 বছর বয়সে বাতিজাটা আপনার এতদিন আপনার কাছে ছিল বাতিজাটারে আমি চাই আবু তালেব বললেন মনের থেকে কইছেন বাতিজাটারে স্যার হ্যাঁ কি কাজ করাবেন বাতিজাটারে দিয়া উটের পানি খাওয়াবেন আস্তাগফিরুল্লাহ কি বললেন দুম্বা সরাবেন আস্তাগফিরুল্লাহ কি বললেন আমার যত ব্যাংক বাইতুল মাল আছে টাকা যেই গুদামে রাখি ওই পুরো গুদামটাই তার নামে দলিল করে দেব সে খালি সিরিয়ার থেকে পাকিস্তান থেকে মা খাদিজার ব্যবসা 160টা দেশে তদনীন্তন কালে 160টা প্রদেশে চলতো সেই হিসাবে পাকিস্তান ও মা খাদিজার ব্যবসা ছিল ইন্ডিয়া ও মা খাদিজার ব্যবসা ছিল আফগানিস্তানে ব্যবসা ছিল আমার বাংলাদেশে চলে আসলে আমার কপাল খারাপ তো মা খাদিজা এত বড় ব্যবসায়ী মক্কায় আর কেউ ছিল না আল্লাহ তারে দিছে যখন ডাক দিয়ে কইছে আমরা বাতিজারে এই দায়িত্ব দিব সেখানে সেখানে সিয়ারটা পাইতে বসে থাকবো তার জন্য বান্দি দাসী থাকবে তার খেদমতের লাগিয়া সেখানে কোন জায়গা থেকে কয় বস্তার টাকা আসলো কারণ তদনীতিন গেলে টাকা তো ভাই পৈরানের মতো পৈরান বুঝেন নাই 1 কেজি ওজনের পৈরানের মতো 100 টাকা ছিল তখন তো 1000 টাকা গুছায় কয় বস্তা ওজন হইতো তাই কর খালি বস্তা ভরে টাকা আনবো সেখানে বস্তাটা ভিক্ষে ফেলাইবো গোলামরা সেখানে কয়টা বস্তা লিখে রাখবে আবু তালেব বলে ঠিক আছে তাহলে এই ব্যবসা আমি নিতে পারি কিন্তু কথা আছে এখানে কি আমার ভাতিজা যেই খাটে ঘুমায় আমি আবু তালেব ওই খাটে ঘুমাই আমার ভাতিজারে রাইখা একটা মিনিটও আমি কোথাও যাই না আমি ব্যবসায় গেল তারে প্যাকেট করে সাথে লয়ে যাই যদি আমার ভাতিজারে রাখতে হয় আমারও রাখতে হবে আমি আর ওয়াজি করি না আল্লাহুম্মা আমিন এ রেডি ভাতিজারে যদি আপনার ম্যানেজার হিসেবে রাখতে হয় আমারও বেতন দিয়ে রাখতে হবে মা খাদিজা কয় না চাইতি বৃষ্টি আপনিও আমার বাড়ি ম্যানেজার হবে পুরো বাড়ি আপনাকে চাচা ভাতিজা আবু তালেব কয় ভাতিজা আপনি তো লেখাপড়া জানেন না আমি লিখবো আর আপনি দেখবেন
আমার নবী লেখাপড়া জানতেন না, পড়তে জানতেন কিন্তু লিখতে জানতেন না। আমার নবী জীবনে একবার দেখলে কিয়ামত পর্যন্ত নবী ওইটার ভুলতেন না। ১৩ তারিখ তুই না রাত ১১টার পরে কানছিলি? এই দেখ তোর মনে নাই কিন্তু আমার মনে আছে, জোরে 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 জোরে, কারণ আমার নাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা। আমি খালি মক্কা রহমাতুল আলামিন না, আমি সারা দুনিয়া রহমাত। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু তালেব মা খাদিজার বাড়ির এখন ভাতিজার কারণে ম্যানেজার। হঠাৎ করে মা খাদিজার একটা প্রস্তাব দিলেন, যেই মাসে প্রস্তাব দিয়েছিলেন সেই মাসটা হলো রবিউল আউয়াল মাসের ২৩ তারিখ। এই মাসে রবিউল আউয়াল মাসটাকে আমার নবী অনেক ভালোবাসতেন। নবী আমার রবিউল আউয়াল মাসে জন্ম নিছে, নবী আমার রবিউল আউয়াল মাসে বাজান কোরআন তেলাওয়াত করছে, নবী আমার কোরআন নাজিল হইছে রবিউল আউয়াল মাসে, আমার নবী হিজরত করছে রবিউল আউয়াল মাসে, আমার নবী মদিনায় ঢুকছে রবিউল আউয়াল মাসে। আমার নবী রবিউল আউয়াল মাসের মধ্যে নবীর জন্ম তারিখ ছিল সোমবার, নবী সপ্তাহে ২ দিন রোজা রাখতেন সোমবার আর শুক্রবার। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হে মুসলমানের পোলারে, গতকালকে জসলে জুলুসুন নামে যে ল্যাংডা স্যাংডা হইয়া ঈদে মিলাদুন নবী আইছি, ঈদে মিলাদুন নবী আইছে, সকল ঈদের সেরা ঈদ এর নাম রবিউল আউয়ালের ঈদ। এই স্লোগান যে দিলিরে বন্ডরা যারা স্লোগান দেয়া রাস্তায় নাচছে, দেখতো কোনডা কোনডা কালকা পাস হত নামাজ পড়ছে। বন্ড বন্ড কথা ঠিক যাবে ঠিক। এই মুসলমানের বলা বিশ্ব নবী রবিউল আউয়াল মাসটাকে অনেক ভালোবাসতে বলে, চাচা হাত পা তো হিট কি লেগে গেল, হিসাব নিতে নিতে কয় কি করতেছো ভাতিজা? আপনার লগে ৮ বছর বয়সে যাই এই ব্যবসায় গেলাম সিরিয়া, ১২ বছর বয়সে গেলাম ব্যবসায়, ১৮ বছর বয়সে গেলাম ব্যবসায়, এখন এই ম্যানেজারে নিয়ে কি হিট কি ধর্ম নাকি কয় কি কও? ব্যবসা আমার হিট হইব কি করতে চাও? খাদিজারে কও ব্যবসায় যাবো আমি। ম্যাডাম আমি বয়ে থাকতে পারবো না, কয় কে? আমি ৪০টা ম্যানেজার বানাইলাম আপনার সৌদাগারদের মধ্যে, ৪০টা দেশে আপনার ব্যবসার মাল লয়ে যাবে। দেখেন আমার নবী কত বড় কমান্ডার আর কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ব্যবসায়ী বিজনেসম্যান। জীবনের ২৩ বছর বয়সে ৪০টা কাফেলা পাঠাইছে নবী। তুমি যাও পাকিস্তান, তুমি যাও ইয়েমান, তুমি যাও আজারবাইজান, তুমি যাও ইথিওপিয়া, তুমি যাও যুগোস্লাভিয়া, তুমি যাও জাপান, তুমি যাও জার্মান, যেখানে যেখানে তাদের কদম পড়েছে ওই দেশগুলোই স্বাবলম্বী হয়েছে। নবীর জীবনের প্রথম ৪০টা বাহিনী পাঠাইলেন। চাচারে কয় চাচা আমরা যাব সিরিয়া, যেই দেশে নবীরা বেশি আইছে ওই দেশে যাবো। ভাতিজারে তুমি সিরিয়া যাবা, চলো কিলে যাবা, কয় আমরা এই দেশ থেকে, আমরা এই দেশ থেকে নিয়ে যাবো মধু আর কালো জিরা, আর ওই সামনে আসছে শীত কম্বল কিনে লিয়াম আর আতর কিনে লইয়াম, কারণ সিরিয়ার আতর আর কম্বল অনেক সুন্দর। ওই এই দেশের তে নিয়ে যাবো, এখন এই দেশে ওই মাল প্রয়োজন আর ওই দেশ থেকে এই দেশে এই মাল প্রয়োজন, কথা কন না কেন? এখন যদি আপনি জ্যাকেট বানান সারা সপ্তাহ একটা বিক্রি হবে না, শীত পরা দিব দেখবেন সোয়েটার উকিনসিং পাকা সি সি সি, কথা কর জোরে কর। নবীর বুদ্ধি কি দেখছো? এই বুদ্ধি তো তোমরা হিকছো যারা পোশাক ব্যবসায়ী। আল্লাহ এই জন্যই তো নবী বলছে আত্তাজির সুদু কুলামিন মান নাবিয়িন সিদ্দিকিন সুহাদায়ে সলিহিন, যারা সত্যিকার ব্যবসা করবে ভেজাল না দেবে তারা আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে যাবে। তো ইন দি মিটাইম এ সাসারলে রওনা দিছে ব্যবসায়ী মিয়া, আশেকের আসল কয়জন আছে এখন টেস্ট হয়ে যাবে।
নবীর সাথে বাহিনী আছে 20 প্রকার 20 বাহিনী 20 রঙের মাল লয়ে চলছে সিরিয়ার দিকে নবী নিছে মধু কালো জিরা আর মদ মক্কায় সবচেয়ে সস্তা যেটা ওইটা কিনছে নবী বস্তা বইরা প্যাকেট কইরা সুন্দর কইরা 40 কাফেলা নবী সিরিয়ায় রওনা দিছে ওইখানে যে ভাগ হয়ে যাবে এক এক দেশ এক একজন ইন দি মিন টাইমে আপনারা জানা আছে যেটা বুখারীতে যেই হাদিস কেনা আসছে লম্বা চওড়া আড়াই পৃষ্ঠা হাদিস আল্লাহ আকবার জোরে বলতে পারেন না যখন মক্কার ভূখণ্ড ছাড়ছে 180 কিলোমিটার যাইবার পরে তাবুক জেলার মধ্যে যখন পড়ছে সিরিয়ায় যাওয়ার সময় ইন দি মিন টাইমে মক্কার এই 40 জন কাফেলার সাথে আরবের 150 করে লোক আছে সবাই ব্যবসায়ী সবাই ছোট ছোট ব্যবসায়ী যাইতেছে কাফেলা লইয়া ইন দি মিন টাইমে পানির সংকট হয়ে গেছে পানি ফুরে হয়ে গেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পানির সংকট একজন দৌড়ে কয় এই এই মাস্তুরা এই নাস্তুরা এই মাইসারা বলো তুমি না আমাগো এইটার ম্যানেজার তুই না বেটা খাদিজার ম্যানেজার পানি দে পানি কই আছে ক মাইসারা কয় ভাই আমি কি পানি লই আইছি আমি যত কানছিলাম এইটুকু আমার দুঃখ শেষ পানি তো আর নাই সবাই পানির জন্য সিল্লা পাল্লা এটা তো সৌদি আরবের জমিন এটা তো বাংলাদেশের জমিন না চাপ দিলেই পানি পড়ে আপনি বুঝবেন না পানির কদর কি সৌদি আরবে যারা বসবাস করে কাগজ জিগাবেন পানি ছাড়া এক মিনিটও বাঁচতে পারবে না সৌদি আরবের জমিন পানি ছাড়া বাঁচার মুশকিল পানি নাই ছটফট করতেছে কাফেলের লোকগুলো গরমে 23 বছরের নবী আমার এখন কানবা নবী আমার মাই ছাড়ার সবাই মারতে যায় তুই লিডার কলাইছো সভাপতি কলাইছো তোর ম্যাডামের মাল লইছি পানি যেতে পারো সাইনে দেবি তাহলে বাইরে তোর হাড্ডি ভেঙে যাবে মাইসেরা দূরে কয় কোরাইশ ভাই আলামিন ভাই আমাদের সম্ভব না আপনি দেন না আমার নবী বলে মাইসারা আমি পানি কই থেকে দিব কয় আমার বিশ্বাস হয় আপনি রৌদ্রে বের হইলে রৌদ্রে যদি আপনারে ছায়া দেয় আপনারে নিয়ে আপনারে যখন আমি ছাগল চড়াইতে গেছিলাম ইন দি মিন টাইমে ছাগল গুলো আপনার কথা শুনছি আমি আপনাকে নিয়ে পাহাড়ের গুহায় ঢুকলে সাপে আপনারে সালাম দেয় বাঘে আপনাকে সালাম দেয় গাছের ছায়া আপনার দিকে লুটিয়ে পড়ে গাছ মাটি ছিঁড়ে আপনারে সালাম দেয় আমার আর বুঝতে বাকি নাই সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হইলেন আপনি কত সুন্দরভাবে তাকায় আছে বসে আছে আমার মন বলে এদের কবরে কোনো অশান্তি হবে না আল্লাহ এদের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ কবরে তো বৃষ্টি পড়বে ইন্দুরে বান্দরে কামড়াবে সাপ বিশ্বতে কামড়াবে ওই কঠিন দিবসে আমাদের এই দুরুদের ওসিলায় বিশ্বনবীর একবার দেখায় দিয়ে সবাই দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে 29 সেপ্টেম্বর 2023 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব এবং আপনাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর 51 নং ওয়ার্ডের কাউন্সিলর আমার অত্যন্ত প্রিয় মানুষ তার প্রশংসা আমি বিপ্লবীর মুখে এত পরিমাণ শুনছি আলেম ওলামার মুখে
যে আমি মনে করেছিলাম সে বুঝি আলেমই এত পরিমাণ প্রশংসা আমার বাড়িতে দিয়ে করেছেন বিপ্লবী ভাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এই 51 নং ওয়ার্ডের মাওমাটির বন্ধু কাজী হাবিবুর রহমান হাবু ভাই আজকে মাহফিলের বিশেষ অতিথি ব্যারিস্টার কাজী শামিউর রহমান শামাউল রহমান না শামিউর রহমান আপনার ছেলে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাপ বেটা আল্লাহ কবুল করেন বাপ কা বেটা এই মিয়া কাউন্সিলর গো পোলাওয়াই বোতল খো কথা কন না বুঝেন নাই প্র্যাকটিক্যাল দেখায় এই কাউন্সিলরে পোলা পান এই বয়সে দাঁড়িয়ে রেখে নামাজ পড়া এটা টাপ ব্যাপার আস্তে কথা কইলে লু লইয়ে মরবা ভালো লোকের বাপ নাই সুদখোর ঘুষখোর মাগি করব বাতের অভাব নাই অতএব বাপ কা বেটা ব্যারিস্টার শামিউর রহমানের জন্য আমার অন্তরস্থ থেকে দোয়া রইল মোবারকবাদ রইল আমার কলেজের টুকরা ভাইরা এই বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে পড়তেছে এর ভিতরে এক ঝাঁক তরুণ জান্নাতি মাসির মতো বসে আছেন আমি আপনাদের কি দিয়ে ধন্যবাদ দেব আমি নিজেই কইতে পারতাছি না আমি যখন গাড়ি দিয়ে আসছি তখন ভাবছি কি এর ছাতার ওয়াজ হইব বৃষ্টির ভিতর নিয়ে হাবু ভাই যদি বিরিয়ানিও খাওয়ায় তাও তো বলবো না এখন দেখলাম যে আসলে এরা বিরিয়ানির পাগল না এরা মরাল পাগল এরা কোরআনের পাগল এরা কোন বৃষ্টির পাগল না বৃষ্টির মালিকের পাগল বৃষ্টির পাগলামি দেখা এরা যায় নাই মাওলার প্রেমে আসক্ত হয়ে বসে রয়েছে ঠিক না ভাই ঠিক তাহলে একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিয়েছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় বামে পাগল হয় না সুদ খাওয়া হালাল না হারাম জোরে কর আরো জোরে আপনি জানেন সুদের গুণা কি এক টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করে খবরদার মরে যান না খাইয়া সুদ খায় না আল্লাহ রবিউল আউয়াল মাসের আজকে 13 তারিখ বাংলাদেশে সুন্নি নামে কিছু সুন্নি আছে কথা কন না কেন এই সুন্নি গুলে গতকালকে রাস্তা ভাড়াইছে ল্যাং ডাইয়া নাচছে কথা কন না কেন যেগুলো রাস্তায় দাঁড়ায় যারা হুজুস্তে জুলুস করছে দেখেন তো কোয়ার্টার মুখে দাঁড়িয়ে আছে আল্লাহ এই দিন মিলাদুন্নবীকে নাচছে কুপার ড্যান্স মুমতাজের মতো কুপার ড্যান্স জুস দিছে নামাজের টাইম হলে মসজিদের বাইরে খাড়াই দিছে নামাজের জন্য ঢোকে নাই এরা আশেকে রাসূল না আশেকে শয়তান আস্তে কথা কবেন না আশেকে রাসূল হলো আজকে যারা বসে আছেন ওয়াজে এরা হলো আশেকে রাসূল 12 রবিউল আউয়াল দুনিয়ায় নবী আসছে 100% করে কোন হাদিসে দলিল দিতে পারবে সুন্নির দল হ্যাঁ বিশ্ব নবী মৃত্যুবরণ করছে অপাত দিবস 12 রবিউল আউয়াল এটা 100% সিওর কথা কর না কেন অতএব আশেকে রাসূল তারা না আশেকে রাসূল আমরা আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আমিন আশেকে রাসূলদেরকে নবীকে একবার স্বপ্নে দেখায় দেন আচ্ছা বাবা বলেন তো আমার নবীর মতো মানুষ দুনিয়া কেউ আছে না থাকবে না এই উলামা একরাম কাছে আছেন এই যাবে নাকি আল্লাহ কবুল করেন শুধু আমার দিকে তাকাবেন বেশি রাত করব না অল্প সময়ের ভিতর বিদায় নিব শুধু আপনাদের খেদমতে একটা আয়াত পড়ছে আমার সাথে পারলে সে চিরপরিচিত আয়াত সবাই পড়বেন পারবেন না بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة
رَحْمَةً لِلْعَالَمِينَ وَمَا أَرْسَلْنَكَ النَّبِيَ أَقْمَارِ كِي پَاتْحَائِ نَي شَرَبْ دُنِيَا رَحْمَةْ كُرِيَا پرشتبادت چِنْنُ نبي আপনারে কি পাঠাই নাই সারা দুনিয়া রহমত করিয়া কে বলতেছেন আল্লাহ অর্থাৎ আপনারে সারা দুনিয়া রহমত করে পাঠাইছে এই মাইকের এই অবস্থা কেন সব জায়গায় একই অবস্থা এই মুসলমানের পোলায় দিকে তাকান অর্থাৎ আপনাকে সারা দুনিয়া রহমত করে আমি রব পাঠিয়েছি ঠিক না ঠিক ওই রব কি আসলে রব না র‍্যাব হ্যাঁ বর্তমানে মানুষ রবরে ভয় করে না র‍্যাবেরে ভয় করে ঠিক এখানে যদি দুই সাইডে র‍্যাব এক হয় একটা লড়বি না হাবু সাহেব যে আপনাকে সিলিন্ডার দিতে পারে কাউন্টার দিতে পারে এদিকেও তাকাবে না যে যেমনে পারেন হ্যাঁবে দূর মারবে কথা কন না কেন ঠিক তলে বোঝা গেল রবরে ভয় করেন নাই র‍্যাবরে ভয় করছেন ওই রব বলতেছে উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার প্রিয় বন্ধুকে প্রিয় হাবিবকে সারা দুনিয়া রহমত করে পাঠাইছি তোমরা জানো না রে বান্দারা আমার নবীকে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে আমার নবীর আমি আল্লাহ বানাই রেখে দিয়েছি আমার নবীর এমন রহমত ছিল বাবা মাত্র 23 বছরের জীবন থেকে শুরু করি বয়স কত নবীর বয়স কত জোরে কর আরো জোরে জোরে মোটামুটি বিয়ার বয়স হইছে আমার দেশের পোলাপান্ত মুসলমানের পলেই ফেসবুকের পার্টি গজব বিয়ার লাগে পাগল হে কুলবালিশ আরেক দিক বুট হইতে মারে কয় কিন্তু হারে কি কম বোঝো না মায়ের কয় সব কিছু কামাই দর লেবরা কুললি না কামাই দর অটো রিকশা কিনে দিলে সালা কয় না বাপের কমাসিনি বাড়ি ভাড়া পাও না এই একটা মাইরি খাইলো আমার বিয়ে মায়ে কয়া দারু ডাকু এরকম হয় কি হয় না জোরে কর না কেন মোটামুটি আমার নবীর বয়স 23 কত এ আসে কে শয়তানরা রবিউল আউয়ালে যদি কোনো আলোচনা করতে হয় আমার নবীর জিন্দেগির আলোচনা করতে হবে রাস্তা বইরে মিছিল দিয়ে না ঠিক এটার নাম আশিকের রাসূল না আশিকের শয়তানি ঠিক হ্যাঁ নবীর বয়স 23 হঠাৎ করে শুনতাছে নবী 15 বছর বয়স থেকে শুনতাছে যে মক্কার ভিতর একজন ধনট্টবান মহিলা আছে মারহাবা কর বিয়ে হইছে আরো দুইটা কোলাপানা সই করে তিনটা দ্বিতীয় স্বামী মারা গেছে তার নাম ছিল আতিক বিন বশির কি নাম আতিক বিন বশির ইন্তেকালের পরে মহিলার বিয়ে বইব না স্বামীটা দুনোটা মারা গেছে এক স্বামী মারা গেছে দ্বিতীয় স্বামী ধরছে ওই স্বামীটাও মারা গেছে সাসার কাছে বড় হইতেছে বাপটাও মারা গেছে ইন দি মিন টাইমে দেখা যাইতেছে সাসাই বলতেছে মা বিয়ে তো তোর দুইটা হইছে আর কি বিয়ের সাথে বসবি নাকি এইভাবে ঘরে থাকবি পোলাপান নিয়ে জীবন ভর কাটাবি কথাটা কেন বলছি একটু পরে বুঝাই দিব বললাম একটা আজকে আমার নবী রে আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার বেজর মা আমার নবী রে কয় সেক্স হইল নবী মক্কার ডাকায় মরুভূমির ডাকায় বলে আমার নবী রে আমার নবী বলে উম্মে হানি অর্থাৎ জয়নাব বিনতে জাহাসের সাথে পরকিয়া করে বিয়ে করছে তুই যদি বাংলার জমিনে কোথাও থাকতি রে হাবু বর বাহিনী তোরে পাড়ায় মেরে লইতে ঠিক কথা কর না কেন ঠিক
বাংলাদেশের যে কোনো এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে নাইমে দেখা ঠিক কথা আস্তে কইলে ডায়াবেটিস হইব ঠিক এই যুবক কথা কও কথা কও ও বাংলাদেশের যে এয়ারপোর্ট দিয়ে নামবে ওরে জায়গায় পুঁতে ফেলবো জায়গায় পুঁতে ফেলবো জায়গায় পুঁতে ফেলবো যে এয়ারপোর্ট দিয়ে নামবে ওইখানেরে মেরে ফেলবো ঠিক মানে প্রধানমন্ত্রী আমার শাশুড়িও তোরে বাঁচাইতে পারবো না ঠিক আল্লাহ ছাড়া এই মুসলমানের বলা ভালো করে বুঝেন পৃথিবীতে সব মাইনে নিয়ে যাবে যাকে আল্লাহ নিজে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমগ্র পৃথিবীর রহমত যিনি জারনা বানাইলে কোন কিছু বানাইতেন না তারে গালি দিবি আর আমরা বয়া বয়া দুনিয়ায় বাইসা থাকবো এটা হতে পারে না আমার নবী যদি নারী লোভী হইতো সেক্সুয়ালের কারণে বিয়ে করতো দুইটা বিবাহ হয়ে গেছে মহিলা তিনটা বাচ্চা জীবনের প্রথম বিবাহ করে 25 বছর বয়সের একটা বালক একটা যুবক 41 বছর একটা মেয়েকে 41 বছর একটা মেয়ের কি থাকে রে মা খাদিজা তার বড় ছেলে আগের ঘরে বড় ছেলের বিয়া পর্যন্ত দিছে এই অবস্থায় নবীর সাথে বিয়ে হইছে কষ্ট হইতেছে কথা বলে দিলের কানে শুনবেন আমার নবী কি রহমত একটা এতের তাফসির করবো তো মা খাদিজা বলে চাচা আমি আর বিয়ে দিয়ে বলবো না বিয়ের চিন্তা ভাবনাই আমার নাই কি করবো মা এই যে বাচ্চা আছে বাল বাচ্চা এগুলো নিয়েই আমি সংসার কাটাই দিব হঠাৎ করে শুনে মা খাদিজার ব্যবসায় এমন বরকত দিছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র 10টা দুম্বা লইয়া মাঠে নামছে ব্যবসা মহিলা গো ব্যবসা করা এটা হারাম না তবে অশ্লীল ভাবে না নিজের বডি দেখাইয়া ফেসবুকে জামা কাপড় বিক্রি করবা আরো কিছু বিক্রি করবা আবার তানজিম সাকিমের সমালোচনা করবা কপালে জুতার বাড়ি আছে নটুকিরা কপালে জুতার বাড়ি আছে তানজিম সাকিব কি অপরাধ করছে যেই মগি চাকরি করে ও স্বামীরে ফেসটা দামও দেয় না কথা কর না যেই ঘরে স্বামী স্ত্রী চাকরি করে ওই ঘরে খবর লয়ে দেখো মগাই একদিনও খাটে ঘুমায় না ও সোফায় ঘুমায় নয়টা খাটের নিচে ঘুমায় ওই বেড়া 100% সত্য কথা কইছে যে মহিলারা চাকরি করলে সন্তানের হক স্বামীর হক কোনোটা আদায় হয় না আর চাকরি করতে গেলে যদি কলেজে করে অথবা যদি গার্মেন্টে করে তবে সব মা বললে না অনেক মা বোন চাকরির ভিতর দিয়ে মা ফাতেমার মতো কাজ করে ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু আছে চাকরির সুবাদে সারের সময় দিতে হয় বসের সময় দিতে হয় নালে চাকরি থাহে না কথা কন না কে তানজিম সাকিব তাদেরকে কইছে তোমার লাগে কেন তোমাদের লাগে কেন লাগবে তো ঠিকই আছে মহিলাদের ব্যবসা করা হারাম না মা খাদিজা ব্যবসায়ী ছিলেন মা খাদিজার মতে এত বড় তাজের বিজনেসম্যান ওই জামানায় দিত আর একটা খুঁজা পাওয়া যাইতো না মহিলাদের মধ্যে 10টা দুম্বা দিয়া হাদিসে আসছে আমি আজকেও দেখলাম 10টা দুম্বা দিয়া মা খাদিজা ব্যবসা শুরু করছে মা খাদিজা একটা দুম্বা কিন্তু মাত্র 1.5 দিনের দিয়া কত টাকা কইলে বুঝবেন তাই কইলাম 1.5 দিনের 1.5 টাকা দিয়ে একটা উট কিনছে সেই উট মা খাদিজা বিক্রি করছে 2.5 দিনের আমরা কষ্ট হয়ে গেছে বাজান্দে মক্কার ভিতরে 17 জন মানুষ ছিল বাবা শিক্ষিত কয়জন জোরে কন বানানো কথা আমি বলি না পুরা মক্কা মদিনার ভিতরে কয়েকশো মানুষ ছিল শিক্ষিত আজকে আমি আপনাদের আরো পরিষ্কার করে দেয় যাদের বাড়ি গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর রংপুর দিনাজপুর এমনকি এই নির্হাতির আগে আজ থেকে 50 বছর আগে মেট্রিক পাসের উপরে পাওয়া মুশকিল তাও মেট্রিক পাস করতো ব্রিটিশ আমলে হ্যারে দেখার লাগে টিকিট কেটে মানুষ যাইতো
কথা কোন নাকি একটা বাক সর্বিতার স্ট্যান্ডেস্টার নাম কথা বাইরেইতো বিবিসি ভয়েস আমেরিকার খবর শুনার লাগে 40 বারের মানুষ টেবিলের সামনে জমা হইছে কেউ কথা কইতে গেলে নাক ধরে ঘুষা দিতে বড় কথা উনা দিত না কথা কোন নাকি আরে আমরা ওই স্ট্যান্ডেস্টার মুসলমানের পোলা মা খাদিজা এতবার একজন তাজের ছিলেন ব্যবসায়ী ছিলেন ব্যবসা করতে করতে মাত্র 5 বছরের ভিতরে সৌদি আরবের জমিনে লাখপতি তারা বুঝতো না 10-এর চিকেনি 100 পর্যন্ত গুনতে পারতো 100 পরে হাজার 1,000, 2,000, 3,000, 100,000 করে লাখের আবিষ্কার হয়েছে কোটির আবিষ্কার হয়েছে লাখপতি হয়ে গেলেন মক্কার ভিতরে মা খাদিজার সামনে কেউ কথা বলার মতো না।